ভগবান, সংসারে শান্তি আর কোনোদিনও আসবে না, অমঙ্গল ঢুকে গেছে। ঠিক যা ভয় পেয়েছিলাম সেটাই হতে চলেছে। দুষ্ট এ বাড়িতে পা দেবার পরেই আমার মনে হয়েছিল যে রাজা যেটা করছে সেটা ঠিক করেনি। এত অনাচার কখনো সয়? বিয়ের পিড়ি থেকে মেয়ে উঠে এলে অমঙ্গল তো হবেই, আর তার ফল এখন আমরা হাতে নিতে পারছি। আবার সেই পুরনো কথা আরম্ভ করেছো। ছাড়ো, সব ব্যাপারে এরকম গুরুত্ব দিয়ে দেখো কেন? যাও না, যাও বাড়ি ঘরে গিয়ে দেখে এসো। তোমার ছেলে বউয়ের উপর রাগ করে সেটা বাইরে ছেড়ে এসেছে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, বন্ধুদের সঙ্গে মারামারি করে এসছে। সে কি? তারা আমি গিয়ে দেখে আসি তো। থাক, তোমাকে আর যেতে হবে না। যা বলার আমি বলে দিয়েছি। আমি বলেছি যে দুষ্টুর মার দেওয়ার সব জিনিসপত্র যেন ঘরে তুলে দেয়। পাপ, পাপ না করলে আর ছেলে আমার এরকম বড় লোকের মেয়ে বিয়ে করে? চারু, তুমি আবার সেই কিন্তু দুষ্টুর দিকে আঙুল দেখানো শুরু করে দিয়েছো। দুষ্টু কিন্তু দোষী নয়। একটা কথা তোমাকে বলি চারু, দুষ্টুর যেন এমন কোনো ধারণা না হয় যে ওর বাবা মা বড় লোক বলেই কিন্তু আমরা অপছন্দ করছি। দুষ্টুর মা বাবা যদি ওদেরকে কিছু জিনিস দিতে চাই আর বারবার যদি আমরা বিরক্তি প্রকাশ করি, তার এফেক্ট কিন্তু খুব একটা ভালো হবে না। মানুষের কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। দুষ্টু কিন্তু মনে হতেই পারে। কি মনে হতে পারে দুষ্টুর? কি মনে হবে বলো? আমরা কেমন মানুষ দুষ্টু জানে না? তাছাড়া আমরা সবসময় নিজেদের মান সম্মান বর্জন করে দুষ্টুর কথা রাখতে যাবই বা কেন? একদিক থেকে দেখতে গেলে রাজা তো কোনো অন্যায় করেনি, সে একটা পুরুষ মানুষ, তার হাতে লাগবেই। আর রাজার জায়গায় তুমি থাকলে তোমার গায়ে লাগতো না? কেন বুঝতে পারছো না? রাজা দুষ্টু যদি অ্যাকসেপ্ট করে তা আমাদের কি বলার আছে? সেইটাই, সেটাই হলো সব থেকে বড় কথা, যে দুষ্টু নিতে চেয়েছে জিনিসগুলো। দুষ্টু নিতে চেয়েছে বলেই তো এতগুলো জিনিস বাড়িতে এসছে। এখানে রাজার কিছু করার নেই। আমাদের কথা, আমাদের মান সম্মানের কথা, রাজার মান সম্মানের কথা একবারও দুষ্টু ভাবলো না। তুমি যাই বলো, দুষ্টু অনেক পাল্টে গেছে, সে আগের দুষ্টু আর নেই এখন। চারু, চারু, তোমার কথা যদি সত্যি হয় তার জন্য কিন্তু আমরাও কম দায়ী নই। মাঝে মাঝে তোমার ব্যবহার এমন ক্ষতবিক্ষত করে, তাতে তো পরিবর্তন হওয়াটা খুব একটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তবে একটা ব্যাপারে আমার মনটা বড় খচখচ করছে জানো তো, দুষ্টুর মার হঠাৎ করে অনুগ্রহ কেন? কেন হঠাৎ করে দুষ্টুর প্রতি ভালোবাসা উতলে উঠলো? কাউকে কিছু না জানিয়ে উনি এত জিনিসপত্র ঘরে নিয়ে এলেন, এটা তো আগে কখনো হয়নি গো। কি বলতে চাইছো তুমি? দেখো, দুষ্টু এখন অনেক ছোট, ওর এত কিছু বোঝার ক্ষমতাই হয়নি। দুষ্টুর মা সোজা মানুষ নন। আমার ভয় করছে যে ওনার এই ভালোবাসা আমার রাজা দুষ্টুর মধ্যে আবার নতুন করে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা নয় তো?